আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। ভাইরে ভাই, কি বলবো, দুঃখের বিষয়। একটা ফেসবুক পেজ আমরা যখন অনেক কষ্ট করে বড় করি, কিছু কিছু স্প্যামার আছে বা কিছু কিছু হ্যাকার আছে, আমাদের ছোট পেজ হোক বা আমাদের বড় পেজ হোক, তাদের চোখ কিন্তু শগুনের মতো লাগে। কারণ আমাদের পেজটা হ্যাক করতে হবে। কীভাবে হ্যাক করতে হবে, পাশের স্ক্রিনটা যদি আপনি একটু ফলো করুন তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন। দেখেন, এইখানে আমাকে এই একটা তারা অপশন পাঠিয়েছে, নিচের দিকে যে আর একটা শেয়ার অপশন পাঠাইছে, ঠিক আছে, বলতেছে যে কি পলিসি ইস্যু মেনটেন করছি, প্লাস আমার পেজটা বন্ধ হয়ে যাবে, এই যে স্টপ, তারপর এখান থেকে পার্টনার মনিটারেশন পলিসি রেস্ট্রিক্টেড, এরকম নোটিফিকেশন আপনারা অনেকে কিন্তু বর্তমান পেজে পাচ্ছেন। আপনার ছোটো পেজ হোক বা আপনার বড় পেজ হোক, প্রত্যেকটা পেজে কিন্তু আপনার এরকম আসতেছে। এখন আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে ভাইরে ভাই, আমার পেজটা এই নাকি চলে গেল। কারণ যখন আপনি এই লিঙ্কে ক্লিক করতেছেন, সাথে সাথে কিন্তু আপনার এখানে দেখতে পারবেন যে আপনাকে 24 ঘন্টার মতো একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে। মানে 24 ঘন্টার মধ্যে যদি আপনি আপনার ইনফরমেশনগুলো এখান থেকে সাবমিট না করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুকটা ফেসবুকের তরফ থেকে ডিলিট করে দিবে, সে এরকম বলে। এখন আপনি দেখা গেছে যে এখানে বলছে, এইখানে সব কিছু লেখা আছে যে 24 ঘন্টার মধ্যে আমার পেজটা ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কী করছেন, এই যে বন্ধুরা দেখতে পারবেন নিচের দিকে মাঝামাঝি পয়েন্টে একটা আপনারা একটা লিঙ্ক দেখতে পারতেছেন। তো কৌতূহল বিষয়ে আপনার কী করেন, কী কাজ করেন, এই লিঙ্কে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম বা যা যা চাই আর কি, সব কিছু আপনি দিয়ে দেন। তো এটা যখন আপনি সাথে সাথে দিয়ে দিবেন ভাই, আপনার পেজটা কিন্তু আর আপনার কাছে থাকবে না, অন্যের কাছে কিন্তু আপনার পেজটা চলে যাবে। তো এই বিষয়টা আপনাদের সকলকে আমি সতর্ক করলাম, মূলত এটা একটা সতর্কমূলক ভিডিও। মূলত এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিন্তু আগেও কথা বলেছি, পর আমি আবার আপনাদের স্মরণ করে দিলাম। ইদানিং অনেকের সাথে কিন্তু এটা হচ্ছে ভাই, শুধুমাত্র আপনার এই একটি ভুলের কারণে। আপনার একটি প্রোফাইলে যদি দেখা গেছে 5টা বা 6টা ফেসবুক পেজ থাকে বা আরও ফেসবুক পেজ থাকে, সেটা হোক মনিটাইজেশন পেজ বা দেখা গেছে নন মনিটাইজেশন, প্রত্যেকটা বিষয় কিন্তু তারা আপনার কাছ থেকে নিয়ে নিবে। এরকম কিন্তু অনেকের সাথে হয়েছে, এবং এই বিষয় নিয়ে কিন্তু আমি আমার ফেসবুক যে পেজ রয়েছে এটাতে কিন্তু পোস্ট করেছিলাম, আপনারা এই বিষয় সম্পর্কেও জানেন। তো দেখেন, এখান থেকে বলতেছে যে আপনি যে বিষয়গুলো আপলোড করতেছেন আপনার ফেসবুক পেজে, সেটা ফেক বা ফেক নাম দিয়ে আপনি ব্যবহার করতেছেন, বা যে বিষয়গুলো আপনি শেয়ার করতেছেন সেগুলো হচ্ছে কমিউনিটি গাইডলাইনের বাইরে, এরকম কিছু আসলে এরকম কিন্তু কিছুই না, এরকম কিছুই না। দেন আপনাকে এরকম একটা ফাঁদে ফেলে আপনার পেজটা হাতিয়ে নেওয়ার জন্য হ্যাকাররা চেষ্টা করতেছে বা স্প্যামাররা চেষ্টা করতেছে, ঠিক আছে। তো এই রকম লিঙ্কে বা এই ধরনের নোটিফিকেশন আপনারা মনের ভুলেও কেউ ক্লিক করবেন না, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি। এরপর অনেকে করবেন, আমি এই যে ভিডিও দিয়ে আপনাদের সতর্ক করতেছি, এরপর দেখা গেছে আপনারা অনেকেই করবেন। বাড়িতে বিজনেস অ্যাকাউন্ট আপনি সেট আপ করে রাখেন, মানে অ্যাড করে রাখেন অ্যাডমিন আকারে একটা পেজের, যেমন চালানোর জন্য আমরা কী করে রাখি, একটা অ্যাডমিন অ্যাকাউন্ট, একটা অ্যাডমিন আইডি কিন্তু অ্যাড করে রাখি, ঠিক আছে, আলাদা আলাদাভাবে বা 2-3টা অ্যাকাউন্ট আমরা অ্যাড করে রাখি। এটার কারণ কী, এটার কারণ হচ্ছে যাতে করে আমাদের পেজটা যদি কোনো সমস্যা হয় অন্য আইডি দিয়ে ব্যবহার করতে পারি, বা আপনার একটা আইডির আন্ডার দেখা গেছে কমিউনিটি গাইডলাইন আপনি খেয়েছেন, মানে মেইন যে আইডি দিয়ে আপনার আইডিটা ক্রিয়েট, মানে পেজটা ক্রিয়েট করা, এটাতে আপনার সমস্যা হচ্ছে। আপনার আদার্স যদি কোনো আইডি দিয়ে আপনার মানে অ্যাডমিন থাকে, সেটা দিয়ে কিন্তু আপনি আপনার পেজটাকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক সেমভাবে আমরা যদি আমাদের বিজনেস অ্যাকাউন্টে আমাদের এই পেজটাকে লিঙ্ক আপ করে রাখি, সেক্ষেত্রে আপনার পেজটা যদি হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফ্রি আর্নার একটা অপশন থাকে, এক মানে আপনার হুবহু যে যাবে এরকমটা না। ধরেন আপনার 90% বা দেখা গেছে 99% কিন্তু আপনার সম্ভাবনা থাকে, চাইলে কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুক পেজটা আপনি অ্যাড করে রাখতে পারেন। তো এই বিষয় সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো সেক্ষেত্রে আপনাদের আমি বিষয়টা দেখাবো যে কীভাবে আপনার ফেসবুক পেজটাকে আরও আপনি সুরক্ষিত রাখতে পারেন। তো আমি আবারও বলে দিচ্ছি, এইরকম নোটিফিকেশন যদি আপনার কাছে আসে আপনি কখনও মনের ভুলেও ক্লিক করবেন না, প্লাস যদি আপনার এখানে কিছু তথ্য চায় সেগুলো আপনি কখনও সাবমিট করবেন না। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন, ফলো দিবেন, প্লাস ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।